দেশের প্রথম পাতাল রেল নির্মাণ কাজের উদ্বোধন শেষে রূপগঞ্জে সুধী সমাবেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ডলারে জাহাজ পাওয়া যেত, সেই জাহাজ এখন $3,800 দিয়ে ভাড়া আনতে হচ্ছে। জ্বালানি তেল, আমাদের ভোজ্য তেল, চিনি, গম সবকিছুই আমাদের কিনতে হয় অতিরিক্ত দাম দিয়ে, অতিরিক্ত মূল্য দিয়ে। কাজী সেই ক্ষেত্রে সকলকে আমি অনুরোধ করব, প্রত্যেকেরই কৃচ্ছতা সাধন করতে হবে, সাশ্রয়ী হতে হবে। আমরা বিদ্যুৎ উৎপাদন করি, যেখানে ১২ টাকা লাগে সেখানে মাত্র সর্বনিম্ন ৩, সর্বোচ্চ মাত্র ৪ টাকা আমরা নেই, বিরাট ভর্তুকি দিতে হয় উৎপাদন খরচ এটা দিতে হবে। ভর্তুকি কৃষির জন্য যত ভর্তুকি লাগে, কৃষি উৎপাদন খাদ্য উৎপাদনে যত ভর্তুকি লাগে সেটা আমরা দেব। কিন্তু বিদ্যুতের ভর্তুকি দিয়ে তো যারা বড় লোক বিত্তশালী তারা সব থেকে বেশি বিদ্যুৎ ব্যবহার করে, আর আমরা তো ৬০০ কিলোওয়াট পর্যন্ত কোনো দামই ধরি না। কাজে আমার যারা সাধারণ মানুষ তাদের উপরে কোনো সমস্যা হবে না, বরং সবাই যদি বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন, যত কম ব্যবহার করতে পারেন তত আপনার বিল কম আসবে। পানি, বিদ্যুৎ, জ্বালানিতে এগুলি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে, কারণ এই যুদ্ধের যে দামামা বেজে সেটা কবে সে সবে জানা যায় না। সারা বিশ্ব অর্থনৈতিক মন্দা, ইংল্যান্ডে ১৫০ ভাগ, আমরা তো ৫% বাড়াই আর ওরা বাড়িয়েছে ১৫০ ভাগ, বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে। ওখানকার মানুষ শীতের সময় হিটার জ্বালিয়ে থাকতে হয়, পুরো পরিবার নিয়ে একটা ঘরের মধ্যে কোনো মতে হিটার জ্বালিয়ে তারা থাকে। আমাদের এখনো সেই দুরবস্থাটা আসে নাই, কিন্তু যা আছে আমরা যদি হিসাব করে না চলি তাহলে বিপদ আসার সম্ভাবনা, সেই জন্য সবাইকে একটু হিসাব করে চলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমরা আছি আপনাদের যাতে কোনো সমস্যা না হয় দেখব, কিন্তু সাথে সাথে আপনাদেরও সকলের সহযোগিতা প্রয়োজন। এই জন্য সবাইকে আমি বলছি সাশ্রয়ী হতে হবে, বিধবাই হতে হবে, এবং সমস্ত জিনিস ব্যবহারে সব সময় সতর্ক হতে হবে। পাশাপাশি আজকে সারা বিশ্বে খাদ্যের অভাব, অনেক উন্নত দেশ ইউরোপ বলে, আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, প্রতি জায়গায় কিন্তু খাদ্য অভাব দেখা দিয়েছে। বাংলাদেশে যাতে সেই অবস্থা না হয়, আমাদের উর্বর মাটি আছে, তাছাড়া আমাদের মানুষ আছে। জাতির পিতা বলেছিলেন স্বাধীনতার পর, অনেকে জিজ্ঞেস করেছিলেন বিদেশি সাংবাদিক যে আপনার কোনো কিছু নেই আপনি কি দিয়ে দেশ গড়ে তুলবেন, জাতির পিতা গর্ব করে বলেছিলেন আমার মাটি আছে, মানুষ আছে, সেই মাটি মানুষ দিয়েই আমি দেশ গড়ে তুলবো, তিনি তাই করেছিলেন। আজকেও আমাদের সেই কথাই মাথায় রাখতে হবে যে আমাদের মাটি মানুষ আছে, আমাদের ১ ইঞ্চি জমি অনাবাদি থাকবে না। যে যা পারে উৎপাদন করে, যে যা পারেন একটা গাছ লাগান, আপনার খাদ্য আপনি তৈরি করেন, আপনি খাবেন এবং অন্যকে দেবেন, যাতে করে এই যুদ্ধের যে ভয়াবহতা এবং করোনার অতিমারি, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, তার ধাক্কাটা যেন বাংলাদেশে কোনো মতে না পড়ে, তার জন্য সকলের সহযোগিতা আমি কামনা করি। আমরা সব কিছু ম্যানেজ করে যাচ্ছি, করে যাব, কিন্তু সাথে সাথে আপনাদেরও সহযোগিতা করতে হবে, সেই আহ্বান আমি জানাই। এই বাংলাদেশে জাতির পিতা শুরু করেছিলেন ভূমিহীন মানুষকে বিনা পয়সায় ঘর দেওয়া, আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, এবং সেইভাবে আমরা কিন্তু ভূমির মানুষকে বিনা পয়সায় ২ কাঠা জমি এবং ঘর তৈরি করে দিচ্ছি। আমি জানি যে এই রূপগঞ্জের চনপাড়ায় ৬০,০০০ পরিবার, এই ৬০,০০০ মানুষ এসেছিল ৭১-এ মুক্তিযুদ্ধের সময়, পাকিস্তানি হানাদার বাহিনী যখন সারা বাংলাদেশে গণহত্যা চালায়, অগ্নিসংযোগ করে, মানুষের প্রায় ৩ কোটি মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছিল তারা, বহু মানুষ বহু পরিবার ছিন্নমূল হয়ে ঢাকা এসেছিল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তাদেরকে বিভিন্ন জায়গায় তাদের স্থান করে দিয়েছিলেন। এই রূপগঞ্জের চনপাড়া সেই ধরনের একটি জায়গা, সেখানে এই পরিবারগুলি এখনো আছে, কিন্তু ভূমির মালিকানা তাদের নাই। আমি ইতিমধ্যে ভূমির সমস্ত তথ্য চেয়েছি, সেই তথ্য সংগ্রহ করে ওখানে যারা বসবাস করে উপযুক্তভাবে বসবাস করতে পারে, আশ্রয় প্রকল্পে যেভাবে আমরা ভূমি দিয়েছি সেইভাবে তাদেরকেও ভূমির মালিকানা যাতে দেওয়া যায় সে ব্যবস্থাটা ইনশাল্লাহ আমরা নেব। তাছাড়া আমি বলব যে যদি আরও কোথাও আপনারা পান,
যে কেউ ভূমিহীন আছে অবশ্যই খবর দেবেন যে জাতির পিতার আকাঙ্ক্ষা এটা আমরা পূরণ করব, এদেশে কোনো মানুষ গৃহহীন ভূমিহীন থাকবে না। বাংলাদেশ আজকে যে আমরা যোগাযোগ ব্যবস্থা করছি এটা শুধু বাংলাদেশ না, আমাদের আঞ্চলিকভাবে বা বিশ্বভাবে একটা যোগাযোগ নেটওয়ার্ক যাতে গড়ে ওঠে সেই ব্যবস্থাটাই নিচ্ছি, কারণ ভৌগোলিক অবস্থাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়, আমরা সেটাকেই কার্যকর করতে চাই। বাংলাদেশ আজকে বিশ্ব উন্নয়নের রোল মডেল, সেটা সম্ভব হয়েছে কেন? 2009-এ আমরা সরকার গঠন করেছি, ধারাবাহিকভাবে গণতন্ত্র রয়েছে, এই গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলে আজকে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করেছে, উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। ইনশাআল্লাহ 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ। আমরা এখানেই না, 2100 সালে ডেল্টা প্ল্যান করে দিয়েছি যাতে করে এই বদ্বীপটা জলবায়ু অভিযান থেকে রক্ষা পায়, এদেশের মানুষ যেন উন্নত জীবন নিয়ে বাঁচতে পারে সেই পরিকল্পনা আমি করে দিয়েছি। কাজে আমরা বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাব, বাংলাদেশের এই অপ্রতিরোধ্য অগ্রগতি আর কেউ থামাতে পারবে না, এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু তার জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে থাকব। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি MRT লাইন 6, MRT লাইন 1, MRT লাইন 5 নর্দার্ন রুট নির্মাণে উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা এবং জাপানের প্রধানমন্ত্রী, জাপানের সরকার, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, DMTCL নিয়োজিত পরামর্শ, ঠিকাদারি প্রতিষ্ঠান সহ সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই সড়ক মহাযজ্ঞ পরিচালনা করে একটা সাফল্য এনে দিয়েছেন। কিছুক্ষণ আগেই মেট্রো রেল তো উদ্বোধন করেছি, এই উদ্বোধনের মধ্য দিয়েই কিন্তু নবযাত্রা শুরু হলো। তবে একটু ধীরস্থিরভাবে আমাদের কাজ করতে হবে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন সেই কামনা করি। সবাইকেই এই শুভ উদ্বোধনে আপনারা এসেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চির অমর। শুনছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য। দেশের প্রথম পাতাল রেল নির্মাণ কাজের উদ্বোধন শেষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুধীর সমাবেশে বক্তব্য রাখছিলেন তিনি, আমরা সরাসরি ছিলাম সেখানে। এর আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পিতলগঞ্জে ফলক উন্মোচনের মধ্য দিয়ে নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে যোগ দিতে সকাল থেকে জড়ো হয়েছেন বিপুল নেতাকর্মী। MRT 1-এর 31 কিলোমিটার এই পথটি হবে দুই ভাগে, একটি বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত 20 কিলোমিটার, যা হবে মাটি নিচ দিয়ে, থাকবে 12টি স্টেশন। অপর অংশে পিতলগঞ্জ থেকে নতুন বাজার পর্যন্ত 11 কিলোমিটার উড়ালপথ। 52,500 কোটি টাকার এই প্রকল্পের প্রায় 39,450 কোটি টাকা আসবে জাইকার সহায়তা থেকে। 2026 সালে পাতাল রেলের কাজ শেষ করতে চায় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা। ডোনাল্ড লুর পর এবার ঢাকা আসছেন স্টেট ডিপার্টমেন্ট কাউন্সিলর ডেরেক সোলেই, যার সফরে গুরুত্ব পাবে রোহিঙ্গা সংকট এবং মানবাধিকার। সম্প্রতি চ্যানেল 24-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক মজবুত হচ্ছে। বিশ্লেষকরাও মনে করেন তৃতীয় দেশ না থাকায় দুদেশের সম্পর্কের গুরুত্ব বাড়ছে। মোর্শেদ হাসিবের রিপোর্ট। শীতলতা কাটিয়ে উঠছে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক। বছরের শুরুতে রিয়াল অ্যাডমিরাল লাউবেকারের পর ডোনাল্ডুর সফর যে বেশ সফল তা দৃশ্যমান। আমাদের দুই দেশের বন্ধুত্বকে শক্তিশালী করতে, গণতন্ত্র ও মানবাধিকার উপর ভিত্তি করে সম্পর্ককে আরও এগিয়ে নিতে ফেব্রুয়ারিতে আসছেন আরও দুই অতিথি। চলতি মাসের 7 তারিখে ঢাকা আসার কথা যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম অধিকার বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কারা ম্যাকডোনাল্ড। এরপরই রোহিঙ্গা সংকট ও এর মানবিক সহায়তার বিষয়গুলো খতিয়ে দেখতে বাংলাদেশ সফর করবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি প্রতিনিধি দল। আর 14 ফেব্রুয়ারি ঢাকা আসার কথা রয়েছে স্টেট ডিপার্টমেন্ট কাউন্সিলর ডেরেক এইচ শোলের। growing trade relationship we see ONDC chairman Victoria Nuland সফর করেছেন
আমার আসার কথা রয়েছে। প্রতিটি সফরে সম্পর্ক এগোচ্ছে, সম্পর্কের নানান দিক নিয়ে আলোচনা হচ্ছে, যেখানে চ্যালেঞ্জ মোকাবেলার সাথে সাথে আগামীর কথাও উঠে আসছে। ঢাকা ওয়াশিংটন সম্পর্কের গভীরতা বাড়ছে যদি কোনো মাধ্যম না থাকায়। তাই এমন সফরগুলোতে বাংলাদেশের উচিত হবে রোহিঙ্গা সংকটের পাশাপাশি এই অঞ্চলে নিজেদের অবস্থান মার্কিনীদের কাছে তুলে ধরা, দাবি বিশ্লেষকদের। ভূকৌশলগত যে গুরুত্ব আছে সেটাকে নতুন করে অনুধাবন করছে ওয়াশিংটন, এবং সেই সাথে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি এনগেজমেন্ট কোনো তৃতীয় পক্ষ বা চতুর্থ পক্ষের মাধ্যমে না গিয়ে সেই ধরনের এনগেজমেন্টের প্রসেসটা আরও বেশি ঘনীভূত হচ্ছে। বর্তমানে যে ভিজিটটি হবে ডিরেক্ট শোল্ডার, আমার মনে হয় সেই জায়গাতে রোহিঙ্গা বিষয়টি একটি গুরুত্বের সাথে প্রাধান্য পাবে মনে হয়। ডেরেকের ঢাকা সফরে প্রত্যাশা র্যাবের উপর থেকে যেন দ্রুত নিষেধাজ্ঞা তুলে নেয় যুক্তরাষ্ট্র। মোরশেদ হাসিম, চ্যানেল 24, ঢাকা। রমজানে প্রয়োজনীয় পণ্য আমদানিতে শূন্য মার্জিনে ঋণপত্র খোলার বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মানছে না বাণিজ্যিক ব্যাংকগুলো। আমদানিকারকদের অভিযোগ, শতভাগ মার্জিন দিয়েও ঋণপত্র খুলতে পারেনি তারা, যাতে এসব পণ্যের ঘাটতির পাশাপাশি অন্তত 30% দাম বাড়ার শঙ্কা করছেন ব্যবসায়ীরা। মাসুম মিয়া রিপোর্ট। রমজানের অন্যতম প্রয়োজনীয় পণ্য খেজুরের আমদানিকারক হাজি মোহাম্মদ মইনুদ্দিন মিয়া শঙ্কায় আছেন রমজানের সরবরাহ নিয়ে। এলসি মাল যেমন সোনার হরিণের মতন হয়ে গেছে, এখন যদি এলসি দিয়ে দিই তাহলে এই মালটা আমরা আসতেছিল রমজানের পরে, তাহলে ঘাটতিটা অবশ্যই মানে কোনো মতে আমরা পূরণ করতে পারতেছি না, মানে মাল আমাদের রাস্তা থেকে যাবে, রমজান শেষ হয়ে যাবে। শুধু আমদানিকারক নন, রমজানে প্রয়োজনীয় পণ্যের যোগান নিয়ে শঙ্কায় আছেন পাইকারি ব্যবসায়ীরাও। জানালেন, এখন পর্যন্ত নেই পর্যাপ্ত মজুত। রমজানে প্রয়োজনীয় পণ্য আমদানিতে শূন্য মার্জিনে ঋণপত্র খোলার নির্দেশনা ছিল বাংলাদেশ ব্যাংকের, কিন্তু বাস্তবতা ভিন্ন। তাই রমজানে পণ্যমূল্য আরেক দফা বৃদ্ধির ইঙ্গিত ব্যবসায়ীদের কণ্ঠে। 120% মার্জিন দিয়া কয়েকটা আমাকে এলসি দিয়েছিল, তা আমি আজকে রিকোয়েস্ট করলাম যে অন্তত 100%-এর ভিতরেই রাখেন। আমি সোশ্যাল ইসলামী ব্যাংকে গেলাম, ওখানে হেড অফিসে গেলাম, আলাপ আলোচনা করে আসলাম। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যেটা, ওটা হেড অফিসে গেলাম, সেখানে আলাপ আলোচনা করে আসলাম। যেহেতু আমাদের টাকা ডিভ্যালুয়েশন হয়েছে 30%-এর মতো, কাজে কাজে অটোমেটিক আপনি পণ্যের দাম 30% বাড়বে। যদিও মুসলমানদের পবিত্র মাসে প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র, ঋণপত্র পরিশোধে সমস্যা হবে না বলেও আশ্বস্ত করলেন তিনি। সবই করা হয়েছে রমজানে সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ যাতে স্বাভাবিক থাকে সেই উদ্দেশ্য নিয়ে হচ্ছে, আর যে সমস্ত এলসি হয়েছে সেই সমস্ত এলসি সময় মতো পরিশোধিত হবে। রমজানের অন্তত 40 দিন আগেই পাইকারি পর্যায়ে শুরু হয় প্রয়োজনীয় পণ্য বিক্রি, সেই হিসেবে এক মাসের মধ্যে আমদানি প্রক্রিয়া শেষ না হলে সত্য হতে পারে সংকটের শঙ্কা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। হাইকোর্টের নির্দেশে খুলনার ডুমুরিয়া উপজেলার খড়নিয়া এলাকায় হরি ও ভদ্রা নদী দখল করে গড়ে ওঠা 14টি ইটভাটা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। এ বিষয়ে আরও খবর জানাবো আপনাদের। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন রেজা। মামুন, এ বিষয়ে সবশেষ কী তথ্য আছে আপনার কাছে জানাবেন। মামুন, সকাল 10:15 থেকে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে খুলনার ডুমুরিয়া উপজেলার খড়নিয়া এলাকায় হরি এবং ভদ্রা এই দুটি নদীর তীর দখল করে গড়ে ওঠা 14টি ইটভাটা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। এই কার্যক্রমে পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর তারা রয়েছে, সেই সঙ্গে পুলিশ, আনসার সদস্য এবং ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন। এখন পর্যন্ত 2টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, এছাড়া ইটভাটাগুলোতে যে মাটির স্তূপ করে রাখা হয়েছে নদীর তীরে সেগুলি সমান করে দেওয়া হচ্ছে, সেই সঙ্গে পোড়ানো যে ইট এবং কাঁচা ইট রয়েছে সেগুলো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে এবং অপসারণ করা হচ্ছে। মালিকপক্ষ তারাও কিছু কিছু ইট তারা সরিয়ে নিচ্ছেন। আর মূলত উচ্চ আদালতের নির্দেশে এই অবৈধ যে ইটভাটাগুলো রয়েছে ইটভাটাগুলো উচ্ছেদ করা হচ্ছে। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুল ইসলাম তিনি জানিয়েছেন যে কিছুদিন আগে ডুমুরিয়ার একজন বাসিন্দা তিনি উচ্চ আদালতে একটি রিট করেছিলেন যে হরি এবং ভদ্রা নদী তীর দখল
দখল করে এবং নদীর কিছু অংশ দখল করে ইটভাটা গড়ে তোলার কারণে ডুমুরিয়া সহ পাঁচটি উপজেলার পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয় এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত নির্দেশনা দেয় যে দ্রুত সময়ের মধ্যে এই অবৈধ ইটভাটাগুলো উচ্ছেদ করতে হবে এবং সেই প্রতিবেদন আদালতকে অবহিত করতে হবে। তার পরিপ্রেক্ষিতেই মূলত জেলা প্রশাসন অন্যান্য সংস্থাগুলোকে নিয়ে এই উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে। আজ সারাদিন এই উচ্ছেদ কার্যক্রম চলবে এবং সবগুলো ইটভাটাতে ইটভাটায় যাতে পরবর্তীতে আর ইট পোড়াতে কিংবা ইট তৈরি করতে না পারে সেই ব্যবস্থা তারা করে যাচ্ছে এবং মালিক পক্ষকে ডেকেও তারা নির্দেশনা দিয়েছেন যে কোনোভাবে যদি আবারও তারা যদি অবৈধ দখলের চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর অন্যান্য ডুমুরিয়ার পাশাপাশি অন্যান্য যেসব জায়গাতে অবৈধ ইটভাটা রয়েছে কিংবা নদী দখল করে ইটভাটা গড়ে উঠেছে সেগুলো উচ্ছেদের ব্যাপারে পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে কাজ করবে বলে খুলনার জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন। মামুন, ধন্যবাদ আপনাকে। খুলনায় অবৈধ ইটভাটা উচ্ছেদের খবর জানাচ্ছিলেন সহকর্মী মামুন রেজা। খবরের পর প্রসঙ্গে যাচ্ছে, রাজধানীর ভাটারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। সকালে ভাটারার সাইদনগর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন আব্দুল মজিদ ও তসলিমা। মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে সিলিন্ডার বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি, বিষয়টি তদন্ত করছে পুলিশ। স্ত্রীকে নির্যাতন ও যৌতুক মামলায় ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লার আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানা পরিদর্শক সোহেল রানা। জানান, স্ত্রী ইশরাত জাহানকে মারধর ও বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রাথমিক প্রমাণ পেয়েছেন তিনি। এদিন আদালতে হাজিরা দেন অভিযুক্ত ক্রিকেটার আল আমিন। মামলাটির পরবর্তী বিচার কাজ চলবে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আটে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ রহমতুল্লাহর একাডেমিক কার্যক্রম চালাতে কোনো বাধা নেই, এ আদেশ দিয়েছেন আপিল বিভাগ। সেই সাথে হাইকোর্টকে দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত খন্দকার মোশতাক আহমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দিয়েছিলেন ওই শিক্ষক, তাই ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় তাকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়। গত বছর 17 এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় মুজিবনগর সরকারের অন্যান্য নেতার পাশাপাশি মোশতাকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য দেন রহমতুল্লাহ, জানিয়ে ব্যাপক সমালোচনা হয়। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের মান উন্নয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য আউটসোর্সিংয়ের নীতিগত সিদ্ধান্ত হয়েছে, যাতে আগ্রহ দেখাচ্ছে বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান। ফখরুল ইসলামের রিপোর্ট। কর্ণফুলী আর বঙ্গোপসাগরের কোল ঘেঁষে 2001 সালে তৈরি হয় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ভৌগোলিক দিক থেকে যার রয়েছে সুবিধাজনক অবস্থান, তবে 2 দশকের বেশি সময় পরও এই বিমানবন্দরে এখন আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে মাত্র 5-6টি এয়ারলাইন। কিছুদিন চলার পর বিভিন্ন সময় বন্ধ হয়েছে যাত্রী আর পণ্যবাহী 4-5টি এয়ারলাইনও। রয়েছে স্থাপনা, সরঞ্জাম আর সেবার মান নিয়ে নানা প্রশ্ন। সম্প্রতি সরকার মনোযোগ দিয়েছে শাহ আমানতের উন্নয়ন আর সেবার দিকে, এক্ষেত্রে বিশেষ গুরুত্ব পাচ্ছে গ্রাউন্ড হ্যান্ডলিং, যার পরিবর্তনে নীতিগত সিদ্ধান্ত হয়েছে আউটসোর্সিংয়ের। এক্ষেত্রে আগ্রহ দেখাচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান। আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আউটসোর্সিংয়ের মাধ্যমে এই কাজগুলো করা, প্রতিযোগিতা যারা টিকবে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে তাদেরকে কাজ দেওয়া হবে। ডানাটা যেটা বললেন তাদের সাথে আমাদের একটা, আমরা তাদেরকে একটা নীতিগত অনুমোদন দিয়েছি, তাদের যে কর্মপ্রণালী ওটা যদি আমরা পাই, ওটা যাচাই বাছাই করে তখন আমরা চিন্তা করবো কী প্রক্রিয়াতে তাদেরকে আমরা অন্য সংস্থাকে দিব। তবে যে কোনো আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক সংস্থাও কার্যকর থাকতে পারে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য। এই উদ্যোগকে ইতিবাচক বলছেন ব্যবসায়ী আর এভিয়েশন বিশেষজ্ঞরা। বিশ্বের বিভিন্ন দেশের এয়ারলাইন্স তারা কেন আনবে, কার্গো বাড়বে, ইকুইপমেন্টের উন্নত করতে হবে, স্কেল, ওয়েং এরিয়া, এই সমস্ত এরিয়া বড় করতে হবে। এখন দেখি যে অনেক হয়রানি, দাঁড়িয়ে থাকতে হয়, ম্যানুয়ালি গাড়ি করে আনতে হয়, এগুলির ব্যবস্থা উন্নতি হলে নিশ্চিতভাবে আমরা প্যাসেঞ্জার আরও বাড়বে। চিটং এয়ারপোর্টকে যদি সরকারিভাবে বা বিদেশি কোনো গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্টের কাছে দেওয়া যায় এয়ারপোর্টটা, আমার মনে হয় গতি ফিরে পাবে এবং চিটং এর গুরুত্বও কিন্তু আরো অনেক বেড়ে যাবে দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের কাছে। শুরু থেকে শাহ আমানতের গ্রাউন্ড হ্যান্ডেল করার কথা থাই এয়ারওয়েজের,
কিন্তু বিমানবন্দর বিদেশিদের হাতে চলে যাবে এমন একটি আন্দোলনে সেই চুক্তি বাতিল হয়। পরে দায়িত্ব নেয় বিমান বাংলাদেশ। প্রতি বছর বিমানবন্দরটি ব্যবহার করে গড়ে প্রায় 6 লাখ যাত্রী। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। সেতু তৈরিতে খরচ হয়েছে 50 কোটি টাকা, কিন্তু আড়াই বছরে হয়নি সংযোগ সড়ক, ভেঙে পড়েছে সুরক্ষা দেয়ালও। অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতায় ব্যবহার করা যাচ্ছে না খুলনার দাকব সেতু। মামুন রেজার রিপোর্ট, ছবি তুলেছেন জাকারিয়া তুষার। সেতু আছে কিন্তু ব্যবহার নেই, প্রায় আড়াই বছর আগে নির্মাণ করা হলেও আসছে না কোনো কাজে। খুলনার ভদ্রা নদীতে 50 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় 442 মিটার দীর্ঘ এই সেতুটি, কিন্তু তৈরি করা হয়নি দুপাশের সংযোগ সড়ক। সড়ক নির্মাণের আগে বানানো হয় সুরক্ষা প্রাচীর, তবে প্রাচীরের একপাশের দেয়াল ধসে পড়ে কিছুদিনের মধ্যেই। এরপরেই কাজ ফেলে চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান, ফলে ব্যবহার করা যাচ্ছে না সেতুটি, তাই নদী পারাপারে নৌকাই ভরসা। কাজ চলতেছে না, বিভিন্ন আছে, বালি টালি ফেলানো আছে, কাজ কবে হবে তাও আমরা বলতে পারবো। গাইডওয়ালটি ভেঙে যাওয়ার কারণে ব্রিজে ওঠা যাচ্ছে না, কোনো অ্যাপ্রোচ সড়কও নাই। নদী পার হতে গেলে এখন 8 টাকা লাগে, দুবার পার হলে 16 টাকা খরচ, এই ব্রিজটা থাকলে যে 1টা টাকা লাগে না ওভার যেতে আমাদের। এই বিষয় নিয়ে আমি পিডি মিজানের সঙ্গে আলাপ করছি এবং চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে আলাপ করছি, এখনো পর্যন্ত তাদের কোনো কার্যকলাপ সে জায়গায় আমরা দেখতে পারছি না। নতুন করে সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে এলজিইডি। এখন ড্রয়িংটা হয়ে গেছে, এস্টিমেটটা চলতেছে, আসলে হেডকোয়ার্টার যখনই অনুমোদন দিবে আমি দ্রুত টেন্ডার করে কাজটা বাস্তবায়নে যাব। দাকবে সেতুটির সংযোগ সড়ক নির্মাণ হলে চলাচলের সুবিধা পাবে দুপাড়ের অন্তত 1 লাখ মানুষ। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা। বেসরকারি হজ ফ্লাইট শুরু হবে আগামী 21 মে। সংবাদ সম্মেলনে একথা জানায় হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। যাতে বেসরকারি খাতে কোরবানি ছাড়া সর্বনিম্ন হজ প্যাকেজ ধরা হয়েছে 6,72,678 টাকা, আর যাতে নিবন্ধন শুরু হবে 6 ফেব্রুয়ারি। আগামী 15 মার্চের মধ্যে হজযাত্রীদের নিজ নিজ এজেন্সিতে টাকা পরিশোধের পরামর্শ দেওয়া হয়েছে। এ সময় বিমান ভাড়া পুনর্বিবেচনা ও শিডিউল ফ্লাইটে হজযাত্রীদের না নেওয়ার আহ্বান জানায় হাব। প্রত্যেক এজেন্সি তাদের চাহিদা, হজযাত্রীদের চাহিদা অনুসারে বিভিন্ন প্রকার প্যাকেজ করতে পারবে। বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য কোরবানি ব্যতীত সর্বনিম্ন প্যাকেজ মূল্য 6,72,618 টাকা নির্ধারণ করা হয়েছে। এপ্রিল থেকে জুলাই, এই 4 মাস আনারসের ভরা মৌসুম। বেশি লাভের আশায় শীত মৌসুমে ব্যাপক আনারস উৎপাদন করেন চাষিরা, কিন্তু রাঙামাটিতে কাঙ্ক্ষিত দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া চাষি ও ব্যবসায়ীদের মাঝে। ঘন কুয়াশা ভেদ করে দূর দূরান্ত থেকে আনারস নিয়ে শহরের বনরূপা সমতা ঘাটে একের পর এক আসছে ইঞ্জিন চালিত নৌকা, যার প্রায় প্রতিটিতে রয়েছে বিভিন্ন সাইজের কাঁচা ও পাকা আনারস। এরপর ক্রেতা বিক্রেতার দর কষাকুষিতে মুখর হয়ে উঠে পুরো হাট। আনারস গ্রীষ্মের ফল হলেও অধিক মুনাফার আশায় বাগান করছেন রাঙামাটির চাষিরা, ফলে বাজারে মিলছে আগাম ফলানো এই রসালো ফল। যদিও চাষিদের দাবি উৎপাদনের খরচ বৃদ্ধি পাওয়ায় প্রত্যাশিত লাভ পাচ্ছেন না তারা। চাষ করতে খরচ হয় প্রায় একটা আনারসের প্রতি 6 থেকে 7 টাকা করে, এই জায়গায় বিক্রি হচ্ছে যে 8 টাকা 7 টাকা 9 টাকা এরকম আর কি। লাভের আশায় অগ্রিম মনে করেন যে চাষ করছি, এখন সারের দাম বাড়তি, জিনিসপাতির দাম বাড়তির কারণে সেই লাভটা আমাদের আর হচ্ছে না। যে পরিমাণ খরচ হয় বাগানে সেই পরিমাণ টাকা উঠতেছে না এখন। এখন যে দাম আনারসের, এখন মাল কিনতে গেলে আমার ব্যস্ত হচ্ছে, এর থেকে গাড়ি ভাড়াও বেশি। এখন কিনছি কিন্তু বাজারে যে দাম, এই দাম নিয়ে বিক্রি করে আমরা দেখা যাচ্ছে লাভবান হতে পারি না, গাড়ি ভাড়াও অনেক খরচ। তবে শীত কমে আসলে আনারসের দাম বাড়বে, তাতে চাষিরা আরও বেশি লাভবান হবেন বলে মত এই কৃষি কর্মকর্তার। আবহাওয়া এবং বাজার ব্যবস্থাপনার দিকে ওনাদের একটু লক্ষ্য রাখতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, এবং আশা করি আমাদের এই যে বর্তমানে যে শীতের একটা সময় যাচ্ছে, এই জানুয়ারি মাস শেষ হওয়ার পরে আমি মনে করি যে আনারসের চাহিদাটা আবার ভোক্তাদের কাছে আবার বৃদ্ধি পাবে শীতটা কমে যাওয়ার কারণে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায়
2245 হেক্টর জমিতে আগাম আনারসের আবাদ হয়েছে, যাতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 55,850 মেট্রিক টন। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি। খেলার খবর জানাবো বিপিএল। দুই দিন বিরতি দিয়ে কাল আবারও শুরু ঢাকা পর্ব। প্রথম ম্যাচে সাকিবের বরিশালের বিপক্ষে লড়বে তামিমের খুলনা। ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। বৃহস্পতিবার সকালে অনুশীলন করছে বরিশাল, আসরে বাজে সময় যাচ্ছে মাহমুদুল্লার। রানে ফেরার চেষ্টায় নেটে লম্বা সময়ে ব্যাটিং অনুশীলন করেছেন, তবে এদিন ছিলেন না অধিনায়ক সাকিব আল হাসান। এই ম্যাচে হারলে প্লে অফে ওঠার সম্ভাবনা আর থাকবে না খুলনার। এদিকে ঘাম ঝরিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও, পয়েন্ট টেবিলে তলানিতে সুভাগত হোমের দল। ইউরোপিয়ান ফুটবলের খবর জানাবো। ইংলিশ লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড সেমির দ্বিতীয় লেগে নটিংহ্যাম ফরেস্টকে 2-0 গোলে হারিয়েছে রেড ডেভিলরা। ফাইনালে তাদের সঙ্গে নিউক্যাসল ইউনাইটেড, লা লিগায় রিয়াল বেতিসকে 2-1 গোলে হারিয়েছে বার্সেলোনা। ফ্রেঞ্চ লিগে মপেলিয়েকে 3-1 গোলে হারিয়েছে পিএসজি। আর জার্মান লিগে বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিক। এই ছিল দুপুর 1টার খবর। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।